নতুন জাতের উচ্চ ফলনশীল বিনা ধান পঁচিশ চাষে আগ্রহ বেড়েছে কুমিল্লার কৃষকদের ধান থেকে উৎপাদিত চাল শুরু হওয়ায় এর চাহিদাও ব্যাপক কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা বলছেন প্রিমিয়াম কোয়ালিটির এই চাল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে মোটা চাল কেটে শুরু করে বাজারে মিনিকেট নামে যে চিকন চাল বিক্রি করা হয় মূলত সে চালে পুষ্টিবঞ্চিত হন ভোক্তারা এই শুরু চালের মতোই বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রথমবারের মত উদ্ভাবন করল বিনা পঁচিশ স্থান কুমিল্লা সতেরোটি উপজেলার আঠারো হেক্টর জমিতে এবারে প্রথম এ জাতের ধান চাষ করা হয়েছে স্বল্প জীবনকাল অধিক ফলনশীল হওয়ায় বড়ো মৌসুমের অন্যান্য ধানের চেয়ে এই ধানে আগ্রহ বাড়ছে কৃষকদের তেত্রিশ শতক এক বিঘা দিয়ে করছি আমি এই ধানটাতে খরচ হয়েছে আমার নয় থেকে দশ হাজার টাকা আমি আশাবাদী যদি বিক্রি করি তাহলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমি বিক্রি করতে পারবো মূলত ধানের ব্লাস্ট রোগে বড় ফসলের ফলন কম হওয়ায় দীর্ঘদিনের গবেষণায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এই ধান উদ্ভাবন করে প্রিমিয়াম কোয়ালিটির এই চাল দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে বিদেশেও উচ্চমূল্যের এই জাতটি আবাদ করলে আমাদের যে আমদানি নির্ভরতা এটা কমানো যাবে সার এবং পানিও কম লাগে জাতটি একটু লম্বা হওয়াতে এতে খড়ের পরিমাণ অনেক বেশি যার ফলে এই অঞ্চলের কৃষকরা কুমিল্লা অঞ্চলের কৃষকরা এই জাতির চাষ করে বাণিজ্যিক ভাবে লাভবান হতে পারবে যেহেতু পোকামাকড় রোগ কম হয় সেক্ষেত্রে এটার ব্যবস্থাপনাও সহজ কোন মানে সহজে তারা আবাদ করতে পারবে অন্যান্য জাতের তুলনায় জীবনকাল কম হওয়াতে জমিটা তাড়াতাড়ি রেডি হবে পরবর্তীতে তারা অন্য ফসলে আবাদ করতে পারবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় এবছর প্রথমবারের মতো দেশের তিনশো ছিয়ানব্বইটি উপজেলায় চাষ হয়েছে বিনা পঁচিশ ধানের डीबीसी न्यूज डेस्क